মিজানুর রহমান বলেছেন, রুমের ভেতর বাচ্চাদের কোমর থাকলে সালাতে কোনো সমস্যা হবে কিনা? না ভাই, সালাতের কোনো সমস্যা হবে না, কারণ সালাতের জন্য যে জায়গাটা আপনি নির্ধারণ করেছেন, মুসাল্লা, সালাতের জায়গা, সেই জায়গাটা পাক হওয়া অথবা যে কাপড়টা আপনি বিছিয়েছেন সেই জায়গা এবং কাপড়টা পাক হলেই চলবে। তার আশেপাশে যদি কিছু নাজাসা থেকে থাকে, সেটা হয়তো আমার আপনার জন্য খুব সুন্দর নয় যে একটা রুমের মধ্যে প্রচুর নাজাসত আছে, সেখানে আমি পড়লাম, বাট আমার যে জায়গাটা পড়লাম সেটা যদি পাক হয় তাহলে সেটা শুদ্ধ হবে। আর যদি আশেপাশে, বিশেষ করে ছোট বাচ্চা তো অনেকেরই থাকে, বিশেষ করে মহিলাদের বেডরুমের মধ্যে ছোট বাচ্চাকে নিয়ে তিনি থাকেন, সেখানে বাচ্চাদের ন্যাকড়া থাকে, সে হয়তো পেশাব করে দিয়েছে, তার নানা প্রবলেম থাকে, কমর থাকে, কমরের মধ্যে হয়তো তার পেশাব আছে, এখনও ফেলা হয়নি, এ অবস্থায় যদি কেউ নামাজ পড়েন তাহলে তার সালাতে কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না।